সবাইকে বলে যাই, এই মাহফিল এই বছরে শেষ, আর হবে না। আমি বলছি কি কথা, আপনি কি বুঝছেন? ইনশাআল্লাহ হবে। হবে কি হবে না? হবে কি হবে না? সবাই রাজি? এবার বলেন ইনশাআল্লাহ। আরো সুন্দর ভাবে করবেন ইনশাআল্লাহ। এই সুন্দর করতে গিয়া প্যান্ডেল সাজানো, মাইক বেশি লাগানো, পাবলিক বেশি হওয়া, এটার নাম সুন্দর না। অনেকে চায় মাহফিলে বেশি মানুষ হয়, কোন বক্তার দাওয়াত দেন? আমি বলছি 10,000-এর দরকার নাই, 10 জনের দরকার। কি এই সৌন্দর্যের জন্য এই মাহফিলে আপনাদের কমিটির সাথে এলাকার আলেম ওলামাদেরকে এক করবেন। কারণ আপনারা সাধারণ মানুষ আলেমদেরকে মোহাব্বত করেন, এ কথা সত্য, করেন না? কিন্তু আলেমদের যথাযথ মর্যাদা কিন্তু আপনারা দিতে পারবেন না। কারণ আলেমরা যা চায় এটা শুধু আলেমরাই বোঝে, অন্য কেউ বোঝে না। আপনারা মোহাব্বত করবেন ঠিক আছে আলেমদেরকে। রাসূল বলছেন কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তাঈমান আও মুহিব্বান, আলেম হও, আলেমের মজলিসে বসো, আলেমের কথা শোনো, আলেমকে ভালোবাসো। 5 নম্বরটা করিও না, সেটা হলো আলেমের দুশ্মনী করিও না ইনশাআল্লাহ। আর আলেম দাওয়াত দিতে গেলে আমি অত্যন্ত আনন্দিত। আবারও বলি, চট্টগ্রামের কত মাহফিলে গেছি ও কত সুরতের আলেম দেখছি, ওয়াজ না কাওয়ালি গায়, আল্লাহ জানে। বাংলাদেশের ইসলাম দ্বারা নষ্ট করছে আপনারা বলেন আলেমরা। কিছু লোকে বলে না, হুজুরের ইসলাম দ্বারা খাইছে। আমি আপনাদের সাথে একমত, আমি দ্বিমত না। তবে এই কথাটা বলার আগে এইভাবে বলতে হবে, কিছু আলেম ইসলাম দ্বারা খাইছে, মনে থাকবনি? কিছু আলেমে হাসরের ময়দানে বক্তারে ডাইকে আল্লাহ যে তক্তা বানাইবো, কোরআনে আসেনি না? সময় নাই। এ আয়াতের তফসিরে মুফাসসিরিনে কেরাম বলেন, ময়দানে মহাশরে ছেলে সন্তান অভিযোগ করবে পিতামাতার ব্যাপারে, মুসল্লিরা অভিযোগ করবে ইমাম সাহেবের ব্যাপারে, ছাত্ররা অভিযোগ করবে শিক্ষকের ব্যাপারে, মুরিদরা অভিযোগ করবে তার পীরের ব্যাপারে, কর্মীরা অভিযোগ করবে তার নেতার ব্যাপারে, সকল এমপিরা অভিযোগ করবে প্রধানমন্ত্রীর ব্যাপারে, প্রধানমন্ত্রী অভিযোগ করবে রাষ্ট্রপতির ব্যাপারে, বলবে পিতামাতা আল্লাহ এ বাপ মা আমাদেরকে দিন শিক্ষা দেয় নাই, সন্তানেরা বলবে, ছাত্ররা বলবে আল্লাহ এ ওস্তাদ আমরার মানুষ গড়ার কারিগর, এবারে আমাদেরকে সঠিক জ্ঞান শিক্ষা দেয় নাই, এবারে ও বিড়ি খাইছে আম গরু অর্ধেকটা দিছে, এরকম শিক্ষক আছে নি বাংলাদেশ? আছে না? নাই। এমন ইমামও আছে, আপনার সিডাং ইমাম সাহেব বিড়ি খায়, যদি প্রমাণ চান আমি দেব, আমার কাছে আছে প্রমাণ, নিয়ে আসছি। বেড়ারা দেখতেছেন দেড়টা কলিজাটা কিন্তু ওজন নাই, অনেক ওজনের এই কলিজায় আল্লাহর কোরআনের মহাব্বত ভরপুর। অভিযোগ করবে মুসল্লিরা, ও আল্লাহ এই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছি, ইমাম সাহেবের মুরগির রোস্টটা খাওয়াইছি, কয় মাসটা খাওয়াইছি, ইমাম সাহেব যা বলছে আমরা তা মানছি, কিন্তু ইমাম হক কথা বলে নাই, নিজের মন গড়া কথা বলেছে। কর্মীরা বলবে আল্লাহ এই নেতার পিছনে ঘুরছি, নেতায় আমার পিস্তল বাজ বানাইছে, এ নেতায় আমার হকি স্টিক হাতও দিছে, এ নেতায় আমার বোতল দিছে, এ নেতায় আমার ডাইল খাওয়াইছে, এ নেতায় আমাদেরকে মদের বোতল হাতও দিছে, রাগ করতেছেন? এটি তো মুক্তাসার, এটি কিন্তু বেশি অ্যাকশন হয়, কথা বুঝেননি? ও আল্লাহ হাসরের ময়দান আজকে আমরা জাহান্নামি হয়ে গেছি, আমরা যাব, তবে এইগুলোরে আমগুলো সামনে আইন না দাও, আজকে ময়দার মতন পিসাইয়া ব্যাগ জ্যোতি করে আমরা জাহান্নামে যাব। সময় পাইলাম না কথা বলার, আপনারা আমার কাছে পাওনা আছেন, আমি আপনাদের কাছে ঋণী হয়ে বিদায় হয়ে গেলাম আজকে। যদি আল্লাহ কোনোদিন তৌফিক দেয়, আর যদি সময় মতো ফিল্ড পাই ইনশাআল্লাহ, সেদিনই হোমিও চিকিৎসা করা হবে। গত 3 বছর একটা না করোনার আগে এ বাগগোনা কাজা বাজার কইরা গেছিলাম, আমার মনে আছে, বাংলা কুমিল্লাতে যত ওয়াজে করছি, এ বাগগোনা কাঁচা বাজারের মাহফিলের মতন চট্টগ্রামে একটা মাহফিলও হয় নাই। সাধারণ মাহফিল, সাধারণ মাহফিল, ওই যে আগামী 5, 6, 7
পলো গ্রাউন্ডে চরমনায় বিশ্বামে আসবে, এটার তো তুলনায় নাই। এখানে তো সব শহরের বাছাই করা মুসলমানেরা আসবে, কথাগুলো ঠিক কিনা? এবং প্যান্ডেলের দিকে তাকাইয়া দেখবেন সবাই যেন হুজুর, আসলে কেউ মাদ্রাসা তো যায় নাই, ওই যে হুজুরের লোকে থাইকা হুজুরের বেশ হয়ে গেছে, কথাগুলো ঠিক কিনা? সহবতে সহলে তোর আসলে কোনার, সহবতে তলে তোরা তলে কোনার, মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়ার, এক জামানাত সহবতে বা আউলিয়া, বেহতারা সৎসঙ্গে স্বর্গবাস। ভালো মানুষের সাথে থাকলে মানুষ ভালোই হয়, আর খারাপ লোকের সাথে সঙ্গ লাভ করলে খারাপই হয়। আর আল্লাহওয়ালাদের মুত্তাকিনদের বুজুর্গ লোকের সাথে থাকলে মানুষ শুধু ভালো হয় না, এই সামান্য সময় যদি দিতে পারে তাহলে শত বছরের নফল এবাদতের সওয়াব পাওয়া যায়। আর নয়, এখানে আলোচনা শেষ করছি। কত মাসাল্লাহ, আওলাদের রাসূল। এ ভাই আজকে আর কোনো কিছু কইেন না মারো, সদকা খাওয়ার রাখেন, আমি বলছি এনে দলিল দেওয়ার জায়গা না, দলিল এভাবে দেয় না। আল্লাহ রসুলের কাছে যখন কোনো বিষয় প্রশ্ন করত, আল্লাহ রসুল তিন দিনের সময় নিতেন, এটা সুন্নত নিয়ে হুজুর, কয় দিনের জোরে বলেন। তাইলে রসুল যেটা করছেন এটা আমাদের জন্য করা সুন্নত, ও যে রাসূলের জীবন আদর্শ। অতএব আমি এখানে এই মুহূর্তে এই প্রশ্ন দেওয়ার জন্য আসি নাই, এটা প্রশ্ন উত্তরের মাহফিল না, প্রশ্ন উত্তরের মাহফিলের প্রস্তুতি থাকা লাগে, কথা বুঝতে পেরেছেন? কোন চট্টগ্রাম কি প্রশ্ন উত্তরের মাহফিল হয় নাই? শত শত মাহফিল হয়েছে, আরো হবে ইনশাআল্লাহ। তবে ভয় পাইয়েন না, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যেমন এই জায়গাটা ছিল অন্ধকার, আজকে লাইটিং হওয়ার কারণে অন্ধকার নাই, সত্যের আগমন কিন্তু হইতেছে। বুঝেননি? বুঝেননি? সত্যের আগমন যখন হবে, বিত্তা অন্দরমহল, মিথ্যা অন্দরমহল দিয়া, অন্দরমহল দিয়া চিবাচাবা দিয়া ফালাবে, আর সত্যের বিজয় অনিবার্য। ঘোষণা কাল থাকবে না, এই অন্ধকার একদিন থাকবে না, এই আগাছা ঝাঁটা ছাটা থাকবে না, একদিন পরিষ্কার রিটিন ক্লিন হয়ে যাবে, এই চট্টগ্রাম অলি আল্লাহর শহর ঠিক খাঁটি অলি আল্লাহর শহরে পরিণত হবে ইনশাআল্লাহ। অপেক্ষা করেন, টুডে টুমরু হবেই হবে ইনশাআল্লাহ। তো আমার কথা কি কেউ কষ্ট পাইছেন? না, তাই তো পারেন, আমি অনেক কথা বইলা ফেরছি, একটু কর্কশ মনে রাখবেন, আল হাক্কুন মুররুন, সঠিক কথা একটু কর্কশ, একটু তিতা তিতা। তো আল্লাহ যা বললাম ভুল হইলে থাক, হইতে পারে, আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে আমি না, ভুল হইলে আল্লাহ মনের অনিচ্ছায় অজানা ভুল মাফ করে দিও। আর যা বললাম আল্লাহ নিখুঁত কথাগুলো আমাকে যারা শুনছে সকলকে আমল করার তৌফিক দিও। আল্লাহ আমি অনুভব করছি মানুষগুলো আরও কথা শুনতো, কিন্তু আল্লাহ কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে পরিশেষে এই আল এহসান, আল এহসান ফাউন্ডেশন এবং কবর খনন কমিটি, মাহফিল ইন্তেজামিয়া কমিটি, আশেপাশে শ্রোতা এবং বাসাবাড়িতে মা বোনেরা যারা আছেন, ওলামায়ে হযরত, তোলাবা, সাধারণ শ্রমিক, কর্মজীবী সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মহাবিশ্বের মহাশান্তি কামনা করছি। আয় আল্লাহ, আমি হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা বুঝি না, মানব জাতি আমরা সব আদমের সন্তান, কথা বলে ঠিক কিনা? মহামারী থেকে আল্লাহ আমাদের সকলকে তুমি হেফাজত করো বলে না আমি, আল্লাহ আমাদেরকে পাপ থেকে বাঁচার তৌফিক দাও। তোমার তৌফিক।